কাঁচা পোস্ত ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আম আলু ভাজা আর তার সাথে গরম গরম ধোঁয়া ওটা ভাত আর সাথে বিউলির ডাল পাঁপড় ভাজা দারুণ জমে যায় খেতে আর এই সিম্পল আম আলু ফ্রাইটাই কীভাবে আজকে করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ছাড়া এই রান্নাটা খেতে ভালো হবে না প্রথমে আলুগুলোকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছিলাম আর ফার্স্টে একটুখানি জিরে ফোড়ন দিয়ে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ একটু ভাপে সেদ্ধ হতে দিতে হবে তারপরে একটুখানি লম্বা লম্বা করে আমি কাঁচা আম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আবার এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ কাঁচা পোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম হয়ে গেল আমার আম আলু ফ্রাই গরম গরম ভাতের সাথে দারুণ লাগে নিরামিষ দিনে তো খেতে লাগে অসাধারণ মাছ মাংস কিছুই এর সঙ্গে দরকার লাগবে না যদি এই আমালি ফ্রাই থাকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন